আছে শুরু নাই যেন শেষ আমি জুড়ে সারা বাংলাদেশ। সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা প্ল্যান করছি যে চট্টগ্রামের চিড়িয়াখানায় আমরা যাব, সেখান থেকে ঘুরে আসবো। আমার ছোটো ভাই যারা আছে তারা সবাই মিলে আমরা ঘুরে আসবো আজকে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ চিড়িয়াখানা। তো আপনারা থাকবেন আমাদের সাথে অবশ্যই, আর কথা না বাড়াই চলুন যাওয়া যাক। ভাই আমাকে চারটা দেন, চারটা কত? কত রাখছেন যে ভাইয়া? 70 টাকা। চাচা আমার চারজন আসো। আমার সাথে চাচা ফাইনালি আমরা ঢুকে গেলাম। আচ্ছা আচ্ছা চলো দেখবে না, দেখ যে বাঘ দেখা যাচ্ছে।
اوه আচ্ছা এই পাশে হচ্ছে কুমির কুমির আছে কুমির কি আছে এখানে কুমির তো নাই কুমির নাই সিংহ না সিংহ সিংহ আচ্ছা ওইদিকে আছে চলো ওই যে বাঘ لا আচ্ছা এটা হচ্ছে বসার জায়গা এখানে আচ্ছা এটা একটা পার্কের মতো একটা জায়গা করে দিয়েছে এখানে আচ্ছা বাচ্চাদের জন্য একটা জায়গা করে দিয়েছে এখানে তুমি বসবা এখানে বসবা এখানে বসবা এই যে সবাই মজা করতেছে দেখো দেখছো সবাই মজা করতেছে তুমি বসবা আচ্ছা বসো দাঁড়াও ও বসে আছে দাঁড়াও মানে বিশাল একটা এরিয়া এটা হচ্ছে পাহাড় কেটে কেটে এই জায়গাগুলো করছে যত সম্ভব এখানে চারিদিকে পুরোটা হচ্ছে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে তো মানে হচ্ছে এখানে এমন একটা অবস্থা যে এটা ফ্রি এই জন্য সবাই ইউজ করতেছে একসাথে এই যে এখানে একজন পড়ে গেছে আচ্ছা ওকে টাটা আমরা দিয়ে যাই চলো ওদিক থেকে যাও ওদিকে তো ঘুরে আসে আচ্ছা এখানে হচ্ছে বিনোদনের জন্য অনেক সিস্টেম করা হয়েছে এটা আমি গত একবার আসছিলাম এই সিস্টেমটা দেখি নাই আমি আচ্ছা অনেক বিশাল করে একটা এরিয়া এখানে করছে পাহাড় কেটে কেটে ওই যদিক দিয়ে যাওয়া যায় আমরা যদি যাবো ইনশাল্লাহ কি খবর তোমার তুমি কি একা আসছো এখানে তো তোমার ভয় করো না এখানে একা আসছো যে হ্যাঁ তুমি কি কি করছো কি করলা কি দেখছো এখানে তোমার কি খবর আমার ভালো খবর আপনি ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখানে আসছি চিড়িয়াখানাতে ঘুরবার জন্য এখন আমরা দোলনাতে চারবার দোলনা গাইছি সরকাতে পাঁচবার সরকাতে পাঁচবার সাজাত তোর আছে এখানে সিঁড়িগুলো অনেক সুন্দর করছে অনেক রং করছে অনেক ভালো লাগে সাজাত পড়ে যাবা
এখানে মানুষের মানে যাওয়ার জন্য হাঁটা যাচ্ছে না এমন অবস্থা আর এখন যেহেতু ঈদের সময় সবাই আসছে পরিবার নিয়ে ঘোরার জন্য এই জন্য এত বেশি জাম এখানে আচ্ছা এটা এখানে হচ্ছে সাপ আচ্ছা অজগর অজগর দেখার জন্য মানুষ কি ভিড় করছে দেখেন এখানে দেখি আমরা একটু যাওয়ার চেষ্টা করি ওই যে অজগর শাহাদা দেখছো তুমি দেখছো ওই দেখো ওটা সবচেয়ে বড় আচ্ছা ওকে ওকে চলো এখানে ওই সাদা তুই পারে প্রচুর মানুষ চলো 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 আমরা বের হয়ে যাই আর অনেক অনেক বেশি ক্রাউড মানুষজন বেশি জমা হয়ে গেছে এখানে এটা হচ্ছে ফিশিং ক্যাচ ঘুমাচ্ছে ভিতরে আছে এখানে ডিটেলস এ দেওয়া আছে সবকিছু চট্টগ্রাম চিড়িয়াখানা আছে
বিড়াল বিড়াল বন্য বিড়াল আসি হাতি নাই হাতি নাই এখানে কি আছে আচ্ছা কচ্ছপ কচ্ছপ ওই যে কচ্ছপ দেখা যাচ্ছে দেখছো আসো আসো সো গাইস এখানে মানুষের এত ভিড় যে হাঁটা যাচ্ছে না মানুষের এত ভিড় হচ্ছে এখানে আর ভিড়টা শুধু বাড়তেছে মানুষ শুধু বাড়তেছে এখানে আচ্ছা আসরের সময় হয়ে গেছে আমরা আসছিলাম প্রায় তিনটা বাজে এখন কয়টা বাজে মানে চারটা বাজতেছে তাই না পনেরো পাঁচটা বাজতেছে তো মানুষের ভিড় শুধু বাড়তেছে এখন এটা হচ্ছে ওই যে সিংহ দেখা যাচ্ছে তাই না ঠিক আছে আচ্ছা এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে পুরো একটা জায়গাতে এখানে নামাজের স্থান দেওয়া হয়েছে এই যে নামাজের স্থান এখানে নামাজ পড়া যাবে এই যে ভাই নামাজ পড়তেছে এটা হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী হাসপাতাল ও আচ্ছা এখানে নামাজের জন্য একটা জায়গা করে দিতে এটা আমার খুব ভালো লাগছে আসলে আমরা ইনশাল্লাহ এখন এখান থেকে বেরোয় যাবো আর দেখি আমরা তখন ঘুরে যাই এটা হচ্ছে আমরা এই পাশ দিয়ে আসছিলাম ইনশাল্লাহ দেখি আমরা বের হব কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে টিকিট কাউন্টার জাস্ট মানুষের ভিড় দেখেন এখানে কিভাবে মানুষ টিকিট কিনতেছে কত ভিড় এখানে ঈদের সময় এই জন্য মানুষ অনেক ভিড় করছে এখানে এত ভিড় হচ্ছে এখানে মানুষ ঈদের সময় সবার ছুটি সবাই তাদের ফ্যামিলি নিয়ে এখানে আসছে ঘোরার জন্য ঠিক আছে দেখুন এত ভিড় এত মানুষ এখানে ওকে তো আমরা নামাজ পড়বো এখানে অজুখানার একটি সিস্টেম আছে তো এখান থেকে অজু করে আমরা ওখানে নামাজ পড়ার জন্য যাবো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট তো আমি এখানকার কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত আমাদের যে এত সুন্দর একটা মসজিদ নামাজের একটা যে সিস্টেম এটা করে দিল তারা এর জন্য ধন্যবাদ জানাই আমার খুবই ভালো লাগছে তো এটা আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে বের হওয়ার পথ আচ্ছা ওটা হচ্ছে প্রবেশ পথ ছিল এটা হচ্ছে বের হওয়ার পথ ওকে আমরা বের হব শরবত খাবো শরবত কত করে শরবত গ্লাস কত গ্লাস কত গ্লাস হ্যাঁ ওই সাইডে আচ্ছা I'm
সাদা বসে বসে খাচ্ছে মনুবি খাবি হ্যাঁ এখানে আসলে আজকে সারাদিন ভিডিও করলে শেষ হবে না এমন একটা অবস্থা এখানে এখানে প্রচুর খেলনা পাওয়া যাচ্ছে পুরো রাস্তা জুড়ে আপনারা স্ট্রিট ফুড পাবেন তো আমরা দেখি কি খাওয়া যায় আমরা খাবো এবং এখানে প্রচুর খাবার দাবারের দোকান খেলনা দোকান এখানে দেখা যাচ্ছে তো আজকের মতো আমরা ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন আর ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসছে সামনে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও বিজয় এক্সপ্লোর তো এখানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে আপাতত এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ সবাইকে টাটা দিয়ে দাও আমরা চলে যাচ্ছি টাটা হ্যাঁ টাটা